গুড ইভিনিং। আমরা এতক্ষণ ধরে অনেক ধরনের প্রোডাক্ট সম্বন্ধেই শুনছি, হ্যাঁ, অসাধারণ সমস্ত স্পিকার খুব ভালোভাবে আমাদের প্রোডাক্ট নিয়ে শেয়ার করে যাচ্ছেন। এবারে আসুন আমরা একটা আমাদের অ্যামওয়ের একটা ডিফারেন্ট রেঞ্জের একটা প্রোডাক্ট শুনি, একটাই প্রোডাক্ট, হ্যাঁ, এগ্রিকালচারের জন্য। তো সেটা কিভাবে কাজ করে, হ্যাঁ, সেটা এগ্রিকালচারের পারপাসে কোথায় কোথায় আমরা দিতে পারি, সব কিছু ডিটেলসে আমরা দেখি এবং তার সাথে আমরা ডেমনস্ট্রেশনও দেখব। তো আসুন, হেল্প মি ওয়েলকাম দ্য স্পিকার ফর দ্য এগ্রিকালচারাল প্রোডাক্ট অ্যাপসাইটি। গুড ইভিনিং, আমি সুপ্রকাশ ঘোষ। আজকে কৃষিকার্যে ব্যবহৃত একটা অসাধারণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে প্রোডাক্টটা গত 42 বছর ধরে সারা পৃথিবীর 70টারও বেশি ইউনিভার্সিটিতে পরীক্ষিত এবং সারা পৃথিবীর কৃষিকার্যে পরীক্ষিত এবং ভারতবর্ষ এটা পরীক্ষিত, এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাপসাইটি। অ্যাপসাইটি পুরো কথাটা হচ্ছে অল পারপাস স্প্রে অ্যাডজুভেন্ট। বাংলায় যদি বলি আমরা, যে বহু উদ্দেশ্য সাধক স্প্রে গুণবর্ধক, মানে সাধারণ বাংলায় বলতে গেলে চাষি যেখানে ড্রামে জলে গুলে বিভিন্ন রকম কীটনাশক আগাছানাশক স্প্রে করে, সেই স্প্রের সাথে যদি আমরা এই অ্যাপসাইটটি মিশিয়ে দিই তাহলে চাষি বহুভাবে উপকৃত হয়। এইটা হচ্ছে মেনলি অ্যাপসাইটটি। তা এর পরের যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে যে এটা আমরা কেন ব্যবহার করব। তার কারণ হচ্ছে যে সারা ভারতবর্ষে এখন যে ধরনের প্রায় 70% মানুষ কৃষিকার্যের সঙ্গে যুক্ত এবং প্রচুর এগ্রিকালচার ল্যান্ড সারা ভারতবর্ষে রয়েছে এবং বিভিন্ন ধরনের চাষবাস হচ্ছে, এবং সেই চাষে আমরা বিভিন্ন সময় সারা ভারতবর্ষের চাষিরা বিভিন্ন রকম কীটনাশক ফাঙ্গিসাইড পেস্টিসাইড হার্বিসাইড বা আগাছানাশক ব্যবহার করে থাকি। তা সেই জলের সাথে যখন সেই মিশ্রণটা আমরা ব্যবহার করে থাকি, গাছের পাতায় যখন সেটা স্প্রে করা হয়, সেই স্প্রেটা ঠিকমতো স্প্রে না হওয়ার জন্যে যে উদ্দেশ্যে আমরা সেই পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা যেটাই দিই না কেন, ভিটামিন যেটাই আমরা জলেগুলো স্প্রে করি না কেন, সেই স্প্রেটা ঠিকমতো পাতার মধ্যে ঢুকতে পারে না। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গাছটাকে সুস্থ রাখা। ওষুধটাই যদি গাছের মধ্যে ঠিকমতো না ঢোকে তাহলে সেই উদ্দেশ্যটা আমাদের সাধিত হয় না। সেই জন্য আমাদের কোম্পানি এই অ্যাপসাইটটি মার্কেটে নিয়ে এসেছে। এটার কাজ হচ্ছে সেই অ্যাপসাইটটি যদি আমরা সেই পেস্টিসাইডের সাথে মিশিয়ে দিই তাহলে খুব দ্রুত গাছের মধ্যে ঢুকে যায়। যদি 5 মিনিট সময় পায়, যে উদ্দেশ্যে আমরা এই স্প্রেটা করছি সেই উদ্দেশ্যটা 100% ফুলফিল হয়। এবং অনেক সময় দেখা যায় যে চাষিরা যখন জমিতে এটাকে স্প্রে করে, অনেক সময় বা ভারতবর্ষ যেহেতু বৃষ্টিও প্রচুর হয়, স্প্রে করে আসার 5-7 মিনিট 10 মিনিট পরে যদি বৃষ্টি হয়ে যায়, যে উদ্দেশ্যে আমরা পেস্টিসাইডস বা ভিটামিনস দিচ্ছি সেটা মানে ঝরে গাছ থেকে পড়ে যায় এবং সেটা পড়ে যাওয়ার জন্য সেই উদ্দেশ্য সাধন হয় না। কিন্তু অ্যাপসাইডটি যদি আমরা জলে গুলে দিতে পারি তার সাথে, 5 মিনিট সময় পেলে সেই উদ্দেশ্যটা সাধন করে দেয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেক সময় খুব রোদের হিটের জন্য এটা বাষ্প হয়ে উঠেও যায় ওপরের দিকে, তা সেক্ষেত্রেও এটা মানে খুব দ্রুত ঢুকিয়ে দেওয়ার জন্য বাষ্প হওয়ার সময়টাই পায় না। 3 নম্বর যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বহু গাছের পাতায় তৈলাক্ত থাকে। আমরা জানি তৈলাক্ত জিনিসে জল ঠিকমতো মানে স্প্রেড করে না, তো অ্যাপসাইডটি মেশানোর ফলে সেই তৈলাক্ত পাতাতেও এটা স্প্রেড করে যায়। 4 নম্বর যেটা হচ্ছে যে জমির মাটিকেও ঠিক রাখতে সাহায্য করে। কিভাবে? আমরা যারা একটু পুরোনো দিনের চাষবাস দেখেছি আমরা জানি যে জমিতে কেঁচো প্রচুর পরিমাণে হতো। সেই কেঁচোকে আমরা ছোটোবেলায় বইয়েতেও পড়েছি যে চাষির বন্ধু বলা হতো, তার কারণ কেঁচো মাটির মধ্যে গর্ত করে সেই গর্ত থেকে মানে অক্সিজেন ফ্লো হতো মাটির মধ্যে। কিন্তু এই অতিরিক্ত পেস্টিসাইডস ব্যবহার 1 নম্বর এবং ঠিকমতো ব্যবহার না করার জন্যে এই পেস্টিসাইডসটা যখন মাটিতে চলে যাচ্ছে তখন সেই কেঁচো মারা যাচ্ছে এবং আজকে আমরা জমিতে আর কোনোরকম কেঁচো দেখতে পাই না। এটাই হচ্ছে মেনলি অ্যাপসাইটটি। এরপরে যে প্রশ্নগুলো আসে যে এটা কোথায় কোথায় ব্যবহার করব। তা আমরা যেটা বলি যে চাষি যেখানে যেখানে পেস্টিসাইডস ফাঙ্গিসাইডস বা আগাছানাশকের জন্য ব্যবহার করছে, যেখানে যেখানে স্প্রে করছে জলে গুলে, সেখানে সেখানেই এটা স্প্রে করা যায়। এরপরে যে প্রশ্নটা আসে যে কোন কোন ফসলে ব্যবহার করব। সমস্ত রকম ফসলই আমরা এটা ব্যবহার করতে পারি যেখানে আমরা কীটনাশক দিই। যেহেতু ভারতবর্ষে মেন প্রোডাকশন আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে ধান হয় প্রচুর পরিমাণে, আলু হয়, ইক্কু হয়, ভুট্টা হয়, গম হয়, এতে তো ব্যবহার করতেই পারি। তার সঙ্গে বিভিন্ন রকম শাকসবজি, বিভিন্ন রকম ফলমূল, সমস্ত জায়গায় আমরা অ্যাপসাইটটি ব্যবহার করতে পারি। এছাড়া আর কী কী সুবিধে পাওয়া যায় অ্যাপসাইটটি ব্যবহার করলে? না, ড্রামের যে নজেলগুলো থাকে সেইগুলো বেসিক্যালি মেটালিক হয়, আর এই অ্যাপসাইটটির মধ্যে একটা অ্যান্টিকরোসিভ এজেন্ট দেওয়া আছে
যার জন্য এই মেটালিক পোর্শনটাকে জং আসতে দেয় না, অনেক সময় সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় ওই জঙের কারণে, ঠিকমতো স্প্রে হয় না, আমাদের তার জন্য এক্সট্রা খরচা করতে হয় বা সেটাকে মেনটেন করতে হয়। অ্যাপসাইডটি দিয়ে যদি আমরা স্প্রে করি সেই মেনটেনেন্স খরচা কিন্তু আমাদের অনেক কমে যায়। এরপরে যেটা প্রশ্ন যে অনেকেই, আমি যেহেতু গ্রামে থাকি সেখানে প্রচুর চাষি আমাকে প্রশ্ন করে যে দাদা এটার খরচা কত। মেনলি চাষিরা এই হিসেবটা কিন্তু খুব ভালো করে যে আমার নিজেরও জমি আছে, আমি নিজেও এই হিসেবটা প্রথম যখন অ্যাপসাইডটি এসেছিল এই হিসেবটা নিজেও করেছিলাম। সেক্ষেত্রে আপনাদের বলি যে এক্ষেত্রে যদি এক ড্রামে আমরা জেনারেলি চাষিরা 15 লিটার্সের ড্রাম আমরা ইউজ করে থাকি, অনেকে 10 লিটারেরও করে, অ্যাভারেজ 15 লিটার্স জলে আমরা যদি 5 ml অ্যাপসাইডটি মিশিয়ে দিতে পারি, তারপরে যদি আমরা বিভিন্ন রকম পেস্টিসাইডস বা ফাঙ্গিসাইডস যদি স্প্রে করি, তাহলে কী হয় এই 5 ml এর দাম আসে এইখানে যে আমার হাতে 1 লিটারের একটা অ্যাপসাইডটি রয়েছে এইটার MRP হচ্ছে 1150 টাকা। তাহলে রাফলি যদি 1150 টাকা ধরি তাহলে 100 ml এর দাম হচ্ছে 115 টাকা, তা 110 টাকা। তা সেক্ষেত্রে আমরা যদি 10 ml এর দাম ধরি সেখানে মোটামুটি ওই 11.5-12 টাকা মতো দাম আসে, সেক্ষেত্রে আমাদের 6 টাকা মতো 5 ml এর দাম পড়ে। তো একটা চাষি 1 বিঘে জমিতে মোটামুটি 4 ড্রাম ওষুধ লাগে, তাহলে যদি 6 টাকা করে প্রতি ড্রামে খরচা হয়, 1 বিঘে জমিতে অ্যাপসাইডটি মেশালে এক্সট্রা খরচা হচ্ছে 24 টাকা। কোনো কোনো চাষি 2 বার স্প্রে করেন একটা ফসলে 3 মাসে বা 4 মাসের মধ্যে, কোনো কোনো চাষি 3 বার 4 বার বা আলুতে অনেক সময় আমরা দেখেছি 5 থেকে 6 বারও স্প্রে করতে হয়। তাই স্প্রে করার সময় যদি অ্যাভারেজে আমরা একটা ধরে নিই যে 4 বার স্প্রে করতে হচ্ছে, তাহলে যদি 25 টাকা একবার স্প্রেতে খরচা আসে তাহলে 4 বারে আসে 100 টাকা। তা সেক্ষেত্রে চাষি যা খরচা করছিল, একটা সহজ এক্সাম্পল আপনাদের বুঝিয়ে দিই যে একটা আলু 1 বিঘে জমিতে আলু চাষ করতে মোটামুটি খরচা হয় 20,000 টাকা। সেখানে আমি যদি অ্যাপসাইডটি ইউজ করে আলু চাষটা করি তাহলে আমার এক্সট্রা খরচা হচ্ছে 100 টাকা, মানে 20,100 টাকা। আমি রেজাল্ট কী পাবো না, সেই গাছটা যদি সুস্থ থাকে, আমরা জানি যে কোনো সুস্থ জিনিস সে প্রোডাকশান ভালো করবে, একটা আলু গাছে যদি 10টা আলু ধরে এই অ্যাপসাইডটি কিন্তু 11টা আলু ধরাতে পারবে না, 10টা আলুই ধরবে। বা যে আলুটার সাইজ 250 গ্রাম বা বিভিন্ন যদি 10টা আলু থাকে, একটা 250, একটা 200, একটা 150, একটা 100, একটা 50, এবং গাছটা যদি সুস্থ থাকে 3 মাসের জায়গায় 90 দিনের বদলে গাছটা কিন্তু 110 থেকে 15 দিন আরও বেশি বাঁচবে, মানে টোটাল আরও 20-22 দিন বেশি বাঁচবে। সেক্ষেত্রে ওই প্রত্যেকটা আলুর সাইজ কিন্তু বেড়ে যাবে, সেক্ষেত্রে অটোমেটিকলি আমি আলুর প্রোডাকশানটা বেশি পাবো। এরপরে আরেকটা জিনিস হয়, অ্যাপসাইটি আরেকটা খুব ভালো কাজ আছে যেটা আমি ব্যক্তিগতভাবে নিজে পরীক্ষা করে দেখেছি, বহু রকমের পেস্টিসাইডস আছে যেটা পাউডার জাতীয় ডাস্ট, সেটা ঠিকমতো জলে গুলতে চায় না। তাই এই অ্যাপসাইটি ইউজ করলে আমরা দেখেছি সেই ডাস্টটা খুব সুন্দরভাবে গোটা ড্রামের জলে গুলে যায়। অনেকে অনেকক্ষণ ধরে ঘাঁটায় সেটাকে নাড়ায় বা গোলাবার চেষ্টা করে, বা বারবার পিঠ থেকে ড্রাম নাবিয়ে কাঠি দিয়ে সেটাকে ঘোলটাকে ঠিক করার চেষ্টা করে জলের মিশ্রণটাকে। তাই অ্যাপসাইডটি দেওয়ার ফলে সেই পাউডার জাতীয় পেস্টিসাইডসগুলো খুব ভালো করে জলে গুলে যায়। আর আমরা লিকুইড জাতীয় প্রচুর পেস্টিসাইডস বা ফাঙ্গিসাইডস আমরা ইউজ করি, সেক্ষেত্রে তার ঘনত্ব এবং জলের ঘনত্ব সবসময় এক নাও হতে পারে। যদি তার ঘনত্ব বেশি হয় সেটা যখন আমরা মেশাচ্ছি খুব ভালোভাবে মেশে, ধরুন এইটা ড্রাম, আমি তার মধ্যে পেস্টিসাইডস ঢেলে দিলাম, ড্রামের নিচে যখন যদি ঘনত্ব বেশি হয় সেটা আস্তে আস্তে ড্রামের নিচের দিকে নেমে আসে। 1 ড্রামে আমি 5 কাঠা জমি কভার করতে পারি, ধরুন এইটা হচ্ছে 5 কাঠা জমি, এই 5 কাঠার এবং নজেলটা বা ওই পাইপটা থাকে নিচের দিক থেকে, এইখান থেকে যখন স্প্রে হচ্ছে 5 কাঠার প্রথম দিকে বেশি পেস্টিসাইডস চলে গেল, যেহেতু এটা ঘন নিচের দিকে নেমে এসছে, শেষের দিকে কিন্তু কম পেস্টিসাইডস পড়ে, তাহলে সমপরিমাণ ওষুধটা জমিতে ছড়াচ্ছে না, কোনো জায়গায় বেশি হচ্ছে কোনো জায়গায় কম হচ্ছে। আর যদি পেস্টিসাইডসের ঘনত্ব বেশি হয় তাহলে ওপরের দিকে উঠে যায়, তাহলে সেই 5 কাঠা জমির প্রথম ভাগে ওষুধটা কিন্তু কম যাচ্ছে এবং সেই ভাগে কিন্তু ওষুধটা অনেক বেশি যাচ্ছে। অ্যাপসাইডটি দিলে কী হয়, খুব সহজে দ্রুত ওপর থেকে নিচ অবধি ঘনত্ব কম বা বেশি যাই হোক না কেন, খুব সুন্দরভাবে এটাকে জলের মধ্যে মিশিয়ে দেয়। এটা গেল আমরা ফসলের ক্ষেত্রে। আর একটা ইউজেস আছে, সেটা হচ্ছে যে এটা সেচের কাজে কীভাবে কাজে লাগে এবং কত পরিমাণ লাগে এবং সেক্ষেত্রে মোটামুটি খরচা কত। সেচের কাজের আমরা জানি যে সবাই পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষে বৃষ্টি আগের মতো পর্যাপ্ত আর হচ্ছে না, এবং সব জায়গায় ক্যানেলিং সিস্টেম বা বিভিন্ন রকম পাম্পের সাহায্যে সেচ করা হয়, সেগুলো এখন জলস্তর নেমে যাওয়ার জন্যে গভর্নমেন্টের অনেক রেস্ট্রিকশানস এসে গেছে, জল এখন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেকটাই আমাদের কাছে অধরা। সেক্ষেত্রে আমরা অনেক কম জলে বেশি জমি চাষ করতে পারি থ্রু অ্যাপসাইটটি দিয়ে। সেটা কীভাবে বলি,
যদি যে কোনো শুকা জমিতে, শুকনো জমি আমি ধরুন জলসেচ করব আগামীকাল, তার 12 ঘন্টা আগে 80 লিটার জলে 160 ml এক একর জমির ক্ষেত্রে, আর একবার রিপিট করছি, 80 লিটার জলে 160 ml এক একর জমির ক্ষেত্রে 12 ঘন্টা আগে যদি জলে মিশিয়ে স্প্রে করি, তারপরে যদি জলসেচ দিই, সেই জলটা জমিতে ধারণ করার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। ধরুন একটা ফসল 3 মাসের ফসল, মোটামুটি সেই জমিটাতে 10 থেকে 15 দিন অন্তর সেচ দিতে হয়, তার মানে মাসে 2 থেকে 3 বার। 3 মাসে যদি ফসল ওঠে, আপনাকে 6 থেকে 9 বার জলসেচ করতে হচ্ছে। কিন্তু অ্যাপসাইটিটা যদি আমরা মিশিয়ে দিয়ে দিই, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই গ্যাপটা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে 10 থেকে 15 দিনের বদলে 15 থেকে 20 দিন অন্তর আপনাকে সেচ দিলেই হবে। সেক্ষেত্রে আপনি জলের অপচয় অনেকখানি রুখতে পাচ্ছেন, শুধু তাই নয়, আপনার লেবার বাঁচছে, আপনি বা যেভাবে সেচটা করছেন, সেই পাম্প সেট বা ইলেকট্রিসিটি যার মাধ্যমেই হোক না কেন, সেখানে আপনি অনেকটা তেলও বাঁচাতে পারছেন এবং ইলেকট্রিসিটিও বাঁচাতে পারছেন। সেক্ষেত্রে এটা 12 ঘন্টা আগে স্প্রে করতে হবে। আর এই ইউজটা করার আগে কতগুলো জিনিস মাথায় রাখবেন, যেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক ক্ষেত্রেই অনেকে এটা ফলো করে না। এই যে বললাম 15 লিটারের জলে 5 ml, 10 লিটারের জলে 3 ml, কিন্তু ওই যে 5 ml পরিমাণটা এতখানি কম, চাষি ভাবে এইটুকু দিয়ে তার মন ওঠে না, সে 5-এর জায়গায় 10 ml দিতে পারে, দিয়ে দেয়। সেক্ষেত্রে কী হয়, আপনি যে উদ্দেশ্যে দিচ্ছেন সেই কাজটা তো হবেই না, উল্টে গাছের ক্ষতি হতে পারে। তাহলে যদি বেশি দেবার হতো, তাহলে আমরাই তো বলতে পারতাম 10 ml দিন, সেক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ বিক্রি হতো, আমরাও বেনিফিটেড হতাম, আমরাই বলছি 5 ml দিন। তাহলে এর কম বা বেশি দেবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, অনেকে আছে যে আমার এলাকায় যেহেতু প্রচুর আলু চাষ, আমি আলু চাষের এক্সাম্পলটাই বারবার আপনাদের কাছে আনছি। আলু চাষের ক্ষেত্রে দেখেছি যে 6 থেকে 7 বার স্প্রে করতে হয়, এটা সিজন অনুযায়ী। যদি কুয়াশা খুব বেশি আসে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় চাষিকে 8 বার 9 বারও স্প্রে করতে হয়। তা যখন দেখা গেল যে চাষি 2-3 বার স্প্রে করে ফেলেছে উইদাউট অ্যাপসাইডটি, অ্যাপসাইডটি ছাড়া স্প্রে করে ফেলেছে, তারপরে সে কারুর কাছে খবর পেলো যে অ্যাপসাইডটি দিয়ে কারুর গাছ খুব ভালো আছে, সে তখন দৌড়ে আসে যে দাদা তোমার কাছে একটা জিনিস আছে, এটা দাও, এটা আমি জমিতে দেবো। দেওয়ার ফলে কি হয়, আমি কিন্তু তাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করি দেওয়ার ক্ষেত্রে, হয়তো আমার বিক্রি হয়ে যাবে, তা সত্ত্বেও বারণ করি। তার কারণ প্রথম থেকে শেষ অবধি ইউজ করলে রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায়। যে গাছ অলরেডি একবার রোগগ্রস্ত হয়ে গেছে, তারপরে অ্যাপসাইডটি দিলে রেজাল্ট নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু আমরা যেটা বলি ততখানি রেজাল্ট কিন্তু পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে চাষি কিন্তু একটু মনোক্ষুণ্ণ হতে পারে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। বিক্রির জন্য আমরা যেন তাকে মিসগাইড না করি, ঠিকমতো গাইডটা করি। এরপরে যেটা হচ্ছে যে অনেক সময় হয় এই অ্যাপসাইডটির কৌটোটা ধরুন চাষি নিয়ে গেছে, এর থেকে 5 ml করে মেপে দিচ্ছে এবং এটা জমির মধ্যে এইভাবে খুলে রেখে স্প্রে করছে, হঠাৎ করে কোনো কারণে বৃষ্টি এসে গেল, এর মধ্যে যদি জল 1 ফোঁটা বা 2 ফোঁটা চলে যায়, সেক্ষেত্রে এটা 3 থেকে 4 বছর ভালো থাকবে যদি আপনি ঠিকভাবে রাখেন। কিন্তু জল যদি এর মধ্যে ঢুকে যায়, সেটা কিন্তু 1 মাসের মধ্যে খারাপ হয়ে যেতে পারে, তখন আমরা যে কাজটা বলছি সে কাজটা নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে জল যেন না পড়ে। অনেক সময় হয় যে আমরা এই ঢাকনাটাকে ইউজ করি, এই ঢাকনাটাকে ইউজ করি, সেক্ষেত্রে কী হয়, চাষি এটা অত্যন্ত গাঢ়, অ্যাপসাইটিটা ঢালার পরে এইটাকে আমরা কী করি, জল দিয়ে ধুয়ে ড্রামে আবার ঢেলে দিই, এই জল শুদ্ধ ঢাকনাটা এই কৌটোর মাথায় লাগিয়ে দিই, এতে যে জলটা রইলো সেই জলটা কিন্তু এর মধ্যে পড়বে। সেক্ষেত্রে আপনি আলাদা মাপ ব্যবহার করুন, যে মাপগুলো বাজারে 2-3 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কখনও ঢাকনা আমরা ইউজ করবো না। এরপরে যে প্রশ্নটা হচ্ছে যে অ্যাপসাইডটি ড্রামে আগে ইউজ করবো না আগে পেস্টিসাইডস ইউজ করবো, আমি সবসময় বলবো আগে অ্যাপসাইডটি ড্রামের মধ্যে 15 লিটার ড্রামে জল ভর্তি করুন, করার পরে তাতে অ্যাপসাইডটি দিন, সেটা একটা কাঠি বা অন্য যে কোনো জিনিস দিয়ে ভালো করে ঘেটে দিন, মিশ্রণটা তৈরি রইল, তারপরে আপনি পেস্টিসাইড ঢেলে আর একবার ঘেটে দিন, তাহলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো পাওয়া যাবে। তাহলে মোটামুটি এইগুলোই গেল অ্যাপসাইডটির সম্বন্ধে। আমি আপনাদের যেটা বললাম কী কাজ করে, কীভাবে কাজ করে, কোথায় কোথায় দিতে হবে, কোন ফসলে দিতে হবে, কস্ট পার ইউজ মানে প্রতি ড্রামে খরচা কত, কত টাকা টোটাল খরচা হবে এবং আপনি কীভাবে বেনিফিটেড হবেন, সেচের ক্ষেত্রেও এটা বলেছি, কী কী করবেন না সেটাও আমি আপনাদের বলে দিয়েছি। এতক্ষণ আপনাদের সামনে অ্যাপসাইডটি নিয়ে আমি ডিটেলসে বলেছি যে এটা প্রোডাক্টটা কী, কীভাবে কাজ করে, খরচা কত, কীভাবে প্রোডাকশান বাড়ায়। তা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে বিগত 41 বছরে 70টির বেশি কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাপসাইডটির পরীক্ষা করা হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন নাম করা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাপসাইডটির পরীক্ষার কিছু তথ্য আপনাদের ডিটেলসে জানাতে চাই, যে তথ্য পেলে আপনাদের এই প্রোডাক্টটা সম্বন্ধে ধারণা আরও বদলে যাবে। যেমন হচ্ছে যে কিছু ফসলের কথা বলি, প্রথমেই ফলের কথা বলি, প্রথমেই হচ্ছে আম। ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউটে কার্বাইলের সাথে অ্যাপসাইডটি যখন মিশিয়ে ব্যবহার করা হয়েছে,
এর 84% পর্যন্ত ড্যামেজ কন্ট্রোল করা গেছে। ফল আমের ক্ষেত্রে আপনাদের বলি যে আম চাষ যে করা হয় সেই আম চাষের জন্য ইন্ডিয়ান হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউট ব্যাঙ্গালোর এখানে কার্বাইলের সাথে অ্যাপসাইডটি মিশ্রণ তৈরি করে যখন এটাকে স্প্রে করা হয়েছে তার একটা টেস্ট রিপোর্ট এখানে দেওয়া আছে, তখন দেখা যাচ্ছে যে 84%-এর ড্যামেজ কন্ট্রোল করা গেছে। এবং এর পরের যে আরেকটা ফসল সম্বন্ধে বলি যে কলা, যেটা আমাদের সচরাচর সবসময়ই লাগে, সেই কলার ক্ষেত্রে কেরলের এগ্রিকালচার ইউনিভার্সিটি কার্বন জেডিমের সাথে মানে যখন এই অ্যাপসাইডটি মিশিয়ে ব্যবহার করা হয়েছে এর প্রোডাকশান 9% অবধি বৃদ্ধি পেয়েছে, এবং ক্লোরোফাইরিফসের সাথে যখন ব্যবহার করা হয়েছে অ্যাপসাইডটি কলা চাষে তখন এর 23% অবধি প্রোডাকশান বাড়ানো গেছে। এরপরে আরেকটা ফসলের কথা বলি, যে ফসলটা হচ্ছে পেয়ারা। পেয়ারা আমাদের পশ্চিমবাংলার কল্যাণীতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা করা হয়েছে ব্লাইটোকস 50-এর সাথে যখন অ্যাপসাইডটি মেশানো হয়েছে তখন প্রতি গাছ পিছু 2 কেজি করে প্রোডাকশান বাড়ানো গেছে, এবং ক্যাপটান বা ক্লোরোথেলোসিন যখন ব্যবহার করা হয়েছে অ্যাপসাইডটির সাথে পাতার যে ক্লোরোফিল, আমরা জানি যে পাতার গাছের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে, এই ক্লোরোফিলের পরিমাণ আপ টু 8-10% অবধি বাড়ানো গেছে। এরপরে আসি বেদানা। বেদানা পরীক্ষিত হয়েছে ইন্ডিয়ান হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউট ব্যাঙ্গালোর এল সাইলোফিরনের সাথে যখন অ্যাপসাইডটি ব্যবহার করা হয়েছে এর 14 দিনের মধ্যে টোটাল এর পেস্টটাকে কন্ট্রোল করা গেছে, যেটা আগে করা যেত না। তারও একটা টেস্ট রিপোর্ট এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে আরেকটা ফলের কথা, আঙুর। আঙুরটাও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেস্ট করা হয়েছে ব্যাঙ্গালোরে, যেখানে অ্যাসিফির সাথে এবং এন্ডোসালফেনের সাথে এই অ্যাপসাইডটি ইউজ করে প্রথম ক্ষেত্রে 38% এবং পরের ক্ষেত্রে 48% ড্যামেজ কন্ট্রোল করা গেছে। সেই টেস্ট রিপোর্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যেটা আসি কিছু ফসলের কথায় আসি, সেই ফসলের মধ্যে প্রথমে যেটা আসি পেঁয়াজ। পেঁয়াজের ক্ষেত্রে এটাও আমাদের পশ্চিমবাংলার কল্যাণীতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এটা পরীক্ষিত হয়েছে, এবং ম্যাঙ্গোজেমের সাথে যখন অ্যাপসাইডটি মেশানো হয়েছে 3টি রোগ পোকা নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছে, এবং 3 বার পরীক্ষা করে দেখা গেছে যে এটা আপ টু 8-12% মানে কোনোবারে 8%, কোনোবারে 9%, কোনোবারে 12% অবধি এই রোগটাকে কন্ট্রোল করা গেছে। এরপরে আরেকটা আমাদের ফসল আছে যেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি আমরা জানি যে আমাদের প্রত্যেকেই আমরা খেতে অভ্যস্ত, বা পশ্চিমবাংলায় বা সারা ভারতবর্ষ জুড়ে ফুলকপি তৈরি হয়। সেই ফুলকপির একটা টেস্ট রিপোর্ট আছে, এটাকেও পরীক্ষা করে এগ্রিকালচার ইউনিভার্সিটি তামিলনাড়ুর। সেটা বেসিলাস বলে একটা পেস্টিসাইডের সাথে অ্যাপসাইডটি মিশিয়ে যখন এই কপির ওপরে প্রয়োগ করা গেছে এটাও কিন্তু 22.5%-এর প্রোডাকশান বেড়েছে। এরপরে যেটা ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবঙ্গের একটা প্রধান ফসল আলু। আলুর যে প্রোডাকশান হয়েছে সেই প্রোডাকশানের উপরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণীতে এটা পরীক্ষা করা হয়েছে, সেখানে দেখা গেছে যে ফাঙ্গাল যেসব ইনফেকশান মানে ধসা রোগ যেগুলোকে আমরা বলি, বা পাতার রোগ বা গোড়া পচা রোগ, সেক্ষেত্রে ম্যাঙ্গোজেব এবং অন্যান্য পেস্টিসাইডের সাথে অ্যাপসাইডটি ব্যবহার করার ফলে 1 হেক্টর জমিতে মানে মোটামুটি 8 বিঘে জমিতে 18.5% মতো প্রোডাকশান বেড়েছে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে ধান। ধানও পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের একটা প্রধান অর্থকরী ফসল। এই ধান তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা হয়েছে তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে প্রোফোনোফাসের সাথে এটার ইউজ করার ফলে দেখা গেছে যে 1 হেক্টর জমিতে 1116 কেজি প্রোডাকশান এটার বাড়ানো গেছে। এবং আমরা হিসেব করেও দেখেছি, বা ওই ইনস্টিটিউট হিসেব করে দেখেছে যে অ্যাপসাইডটি যদি আমরা 1 টাকার খরচা করি, সেই 1 টাকা এক্সট্রা খরচা করে আমরা 16 টাকার পর্যন্ত লাভ বেশি ওঠাতে পারি। তারপরে এটা থেকেই একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে ধানের ক্ষেত্রে এই অ্যাপসাইডটি কীভাবে কাজ করে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে কফি। কফির ক্ষেত্রে আর একটা টেস্ট রিপোর্ট আছে, সেটা হচ্ছে যে কেরলের এগ্রিকালচার ইউনিভার্সিটি বিভিন্ন পেস্টিসাইডের সাথে এই অ্যাপসাইডটি মিশিয়ে কফিতে প্রয়োগ করে দেখা গেছে যে কফির প্রোডাকশান
14% থেকে 23% অবধি বৃদ্ধি পেয়েছে এবং চায়ের ক্ষেত্রেও এই পেস্টিসাইডস এবং সেক্ষেত্রে চায়েরও কিছু টেস্ট রেজাল্ট আছে। চায়ের ক্ষেত্রেও বিভিন্ন ইনস্টিটিউট আছে, যেমন আমরা জানি যেটা যে সাউথ ইন্ডিয়াতে উপাসি বলে একটা ইনস্টিটিউট আছে যারা এটার উপর রিসার্চ করেছে, করে তারা সার্টিফিকেট দিয়েছে যে এই অ্যাপসাইটটি অত্যন্ত সেফ এবং এটা চা বা কফিতে ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। আর একটা ভালো ফসল আমাদের সেটা হচ্ছে যে আখ, ইক্ষু। সেই ইক্ষুর রিসার্চ মানে এটাও তামিলনাড়ুর রিসার্চ ইনস্টিটিউট রেজাল্ট যেটা দিয়েছে আমাদের, সেখানে দেখা যাচ্ছে যে ম্যালাসিয়ান এবং ক্লোরোপাইরিফসের সাথে অ্যাপসাইটটি যখন আমরা ব্যবহার করেছি এর প্রোডাকশান আপ টু 10% অবধি বৃদ্ধি করা গেছে। এরপরে আর একটা ভালো ফসল যেটা আমাদের তুলো, সেই তুলা চাষের ক্ষেত্রে, কাপাস তুলোর ক্ষেত্রে রিসার্চ ইনস্টিটিউট যেটা রিসার্চ করে বলেছে সেটা হচ্ছে যে বিভিন্ন পেস্টিসাইডের সাথে অ্যাপসাইটটি ব্যবহার করার ফলে এই তুলোর উৎপাদন আপ টু 19.2% অবধি বৃদ্ধি করা গেছে। আরেকটি ফসলের কথা বলি যেটা হচ্ছে টমেটো, সেটার উপরে তামিলনাড়ু এগ্রিকালচার ইনস্টিটিউট পরীক্ষা করে দেখা গেছে এন্ডোসালফেন এবং কার্বোনিলের সাথে অ্যাপসাইটটির মিশ্রণ ঘটিয়ে যখন ফসলে প্রয়োগ করা হয়েছে এর আপ টু অ্যাভারেজ প্রোডাকশান 48% অবধি বৃদ্ধি পেয়েছে টমেটোর ক্ষেত্রে, এবং তার টেস্ট রিপোর্টও আমার হাতে আছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এছাড়া চা এবং কফির ক্ষেত্রে জোড়হাটের টি রিসার্চ অ্যাসোসিয়েশন তারা ব্যবহার করে দেখেছে যে চা এবং কফির ক্ষেত্রে এই রেকমেন্ডেড অ্যাপসাইটটি ব্যবহার করার ফলে চা এবং কফির প্রোডাকশান অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, যেটা এই সার্টিফিকেটের মধ্যে বলা আছে বা লেখা আছে। এবং শুধু তাই নয়, অনেকে ভারতবর্ষের যারা চাষি তারা অনেকে বলে যে অ্যাপসাইটটি কি এটা মানে গভর্নমেন্ট রেকমেন্ডেড, সেক্ষেত্রে আমাদের হাতে আর একটা সার্টিফিকেট আছে যেটা আমাদের দিয়েছে যে ডিরেক্টর অফ প্ল্যান্ট প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ দিল্লি, সেখান থেকে একটা সার্টিফিকেট আমাদের দেওয়া আছে, এটা ডিটেলসে পড়লে আপনারা বুঝতে পারবেন, যেখানে বলা আছে যে এই অ্যাপসাইটটি অত্যন্ত ভালো কার্যকরী এবং এটা ভারতীয় ফসলের ক্ষেত্রে অত্যন্ত সেফ। পাতার ওপরে যখন আমরা বিভিন্ন পেস্টিসাইড দিয়ে জল মিশিয়ে স্প্রে করি তখন সেই জলগুলো বিন্দু আকারে থাকে, যেটা পাতার মধ্যে ঢুকতে পারে না এবং যে উদ্দেশ্যে আমরা পেস্টিসাইড দিচ্ছি সেই উদ্দেশ্যটা পূরণ হয় না। আর এও বলেছি যে তার সাথে যদি আমরা অ্যাপসাইটটি 5 ml করে 15 liter ড্রামে মিশিয়ে দিই তাহলে সেই জলটা বিন্দু আকারে থাকে না, যে উদ্দেশ্যে পেস্টিসাইড বা ভিটামিনস দেয়া সেই উদ্দেশ্যটা 100% ফুলফিল করে, জলের বিন্দু আকারে না থাকে, খুব দ্রুত গাছের পাতা এবং যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে দ্রুত এরা পৌঁছে যায়। তো এটা মুখে বলেছি, এটা একটা আপনাদের আমি ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। এই আমার হাতে দুটো পিচবোর্ড আছে, এই দুটো হচ্ছে গাছের পাতা, একটাতে আমি পেস্টিসাইডস মেশানো জল দেবো আর একটাতে অ্যাপসাইডটি এবং পেস্টিসাইডস মেশানো জল দেবো, সেক্ষেত্রে কীভাবে এর ওপরে ফাংশন করে সেটাই আপনাদের দেখাবো। তার দুটো কার্ডবোর্ড বা পিচবোর্ড আমার হাতে রয়েছে, দুটোতেই আমি প্রথমে পরিষ্কার জল দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জলটা এই পিচবোর্ড বা কার্ডবোর্ডের ওপরে, মানে এটা আমি অনেকখানি জল দিয়েছি বলে অনেকখানি জায়গায় উঠে আছে, এটা ছড়াচ্ছে না, কিন্তু যখনই এর মধ্যে আমি একটু অ্যাপসাইডটি স্প্রে করব বা অ্যাপসাইডটিতে এখান থেকে স্প্রে করা যাবে না, আমি একটা ডফারের মাধ্যমে ওর মধ্যে জাস্ট 1 ফোঁটা যদি অ্যাপসাইডটি দিয়ে দিই সেক্ষেত্রে এটা কীভাবে এখানে স্প্রেড করছে এবং সেই একই ফাংশান এই গাছের পাতায় করবে সেইটা কিন্তু আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। জাস্ট এই জলের ওপরে আমি 1 ফোঁটা অ্যাপসাইডটি ফেলে দিলাম, যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন জলটা কিন্তু অলরেডি স্প্রেড করতে শুরু করেছে। একটু পরে এর ফাইনাল রেজাল্ট আপনাদের আমি দেখাবো, সেক্ষেত্রে দেখাবো যে এই অ্যাপসাইডটি মিশ্রিত জল কীভাবে নিচের দিক অবধি শোষণ করেছে এবং এইটা একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা গেল আমার প্রথম ডেমনস্ট্রেশন, এবং আরেকটা ডেমনস্ট্রেশন আপনাদের আমি দেখাবো, সেক্ষেত্রে কী দেখাবো সেটাও বলেনি, যে একটু আগে আপনাদের আমি বলেছি যে 15 liter ড্রামে যখন আমরা বিভিন্ন পাউডার জাতীয় ওষুধ, ভিটামিন বা লিকুইড ওষুধ মেশাই সেক্ষেত্রে তার মিশ্রণটা ঠিক না হওয়ার জন্যে জমিতে সমপরিমাণ প্রয়োগটা ঠিকঠাক হয় না, কোনো জায়গায় বেশি চলে যায় কোনো জায়গায় কম চলে যায়, কিন্তু অ্যাপসাইডটি দিয়ে মেশালে সেই ঘোলটা খুব ভালো তাড়াতাড়ি সুন্দরভাবে গুলে যায় এবং পাউডার জাতীয় যে পেস্টিসাইডসগুলো রয়েছে সেগুলোকে জলে গুলতে ভীষণভাবে সাহায্য করে। তা আমার সামনে দুটো কাঁচের গ্লাস আছে, সেই কাঁচের গ্লাসে দুটোতেই আমি একটু করে গন্ধক দিচ্ছি এবং আমরা সবাই জানি যে এই গন্ধক কিন্তু
জলে গুলতে চায় না। তা প্রথম ডান দিকের যে কাঁচের গ্লাস আছে সেটাতেও দিলাম, আপনারা লক্ষ্য করুন ওটা ভেসেই আছে, এবং বাঁ দিকে যে কাঁচের গ্লাস আছে সেখানেও একটুখানি দিলাম এবং এটাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভেসে রয়েছে। এবং আমি যদি এটাকে গোলাবার চেষ্টা করি এটা কিন্তু ডালা ডালা হয়ে যাচ্ছে এবং কোনো মতেই গুলছে না, দুটোর ক্ষেত্রেই আপনারা দেখুন। কিন্তু আমার ডান দিকে যে গ্লাসটা আছে সেইখানে যদি আমি একটু অ্যাপসাইডটি দেওয়ার পরে এটাকে গোলানোর চেষ্টা করি সেক্ষেত্রে কী রেজাল্ট হয় সেটা আপনারা চোখের সামনে দেখতে পাবেন। আপনারা নিশ্চয়ই পরিবর্তনটা লক্ষ্য করছেন, কয়েক ফোঁটা দিয়েছি, এটা এখনও খুব ভালোভাবে জলের সাথে মেশেনি, তা সত্ত্বেও গন্ধকগুলো খুব দ্রুত জলের মধ্যে মিশে যাচ্ছে। তাহলে যদি দেখাই যে তাহলে কীভাবে মিশছে, দুটো গ্লাসের পার্থক্য দেখলেই আপনারা বুঝতে পারবেন ড্রামের মধ্যে অ্যাপসাইডটি মিশ্রিত পেস্টিসাইড কীভাবে মেশে, পাউডার লিকুইড যে জাতীয় হোক না কেন, আর একটা ক্ষেত্রে সেটা কীভাবে ভেসে থাকে। তাহলে আমাদের উদ্দেশ্য গাছে স্প্রে করার ক্ষেত্রে গাছকে সুস্থ রাখার জন্যে পেস্টিসাইড বা ভিটামিন স্প্রে করা, সেই উদ্দেশ্য 100% সফল করে আমাদের এই অ্যাপসাইডটি। আপনারা দুটো গ্লাসের মধ্যে সেই রেজাল্টটা অবশ্যম্ভাবী দেখতে পাচ্ছেন। আর প্রথম যে ডেমনস্ট্রেশনটা দেখিয়েছিলাম আপনাদের, বাঁ দিকের যে পিচবোর্ডটা রয়েছে সেখানের জল কিন্তু এখনও সেই বিন্দু আকারই রয়ে গেছে, এটাকে যদি আমি একটু সামনের দিকে হালাই দেখবেন জলটা পড়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। কিন্তু ডান দিকের যে কাগজের মধ্যে বা পিচবোর্ডের মধ্যে আমি জল দিয়েছিলাম এবং তাতে জাস্ট এক ফোঁটা অ্যাপসাইডটি টাচ করেছিলাম, সেটা দেখুন কোনো জল এই পিচবোর্ডের ওপরে নেই, পুরো জলটাই কিন্তু এই কাগজটা শোষণ করে নিয়েছে। একইভাবে যে টেস্ট রেজাল্ট আপনারা এখানে দেখছেন এটা গাছের পাতায় একইভাবে কাজ করে। এবং সেক্ষেত্রে আমি দুটোকেই যদি একটু দেখাই আপনাদের, যে প্রথম দেখুন যেখানে জল দিয়েছিলাম ওপরের অংশটা খুব অল্প পরিমাণে ভিজেছে, ভেতরের অংশটা কিন্তু শুকনো রয়েছে, যেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাদা ভাব বা শুকনো অংশটা। কিন্তু এইটা যদি আমি আপনাদের একটু করে দেখাই, সেখানে দেখবেন যেখানে পুরোটাই ভিজে গেছে, পুরো নিচে অবধি এটাকে টেনে নিয়েছে এবং এটাকে খুব ভালোভাবে শোষণ করতে সাহায্য করেছে। আশা করছি এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদের কাছে আমি এই অ্যাপসাইডটি কীভাবে গাছের পাতার উপরে কাজ করে সেটা পুরোপুরি দেখাতে পেরেছি। এবং আপনারাও নিশ্চয়ই একটা বিশ্বাস নিয়ে ফিরবেন যে অ্যাপসাইডটি যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনাদের ফসলের পরিমাণ প্রচুর গুণ বৃদ্ধি পাবে। সুপ্রকাশ আমাদের খুব সুন্দরভাবে অ্যাপসা সম্বন্ধে বলল এবং মানে আমাদের অ্যাপসা সম্বন্ধে পুরো ধারণাটাও একদম পরিষ্কার করে দিল যে কোথায় আমরা ব্যবহার করতে পারি, কিভাবে আমরা মানে যারা এগুলো নিয়ে কাজ করেন তাদেরকে কিভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, সমস্তটাই ও খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিল, খুব সহজভাবে এক্সপ্লেন করে দিল। এবং দামের কথাটা যেটা সবসময় মানুষের মনে আসে, সকলেরই মনে আসে, বিশেষ করে যারা চাষবাস করেন, তারা অনেকটা জমি নিয়ে চাষ করেন, বিঘের পর বিঘে জমি নিয়ে চাষ করেন, তারা খুব কনসার্ন হন মানে কতটা খরচা হবে, হ্যাঁ মানে খুব ভাবেন এই সব নিয়ে। তো সেখানেও খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছে যে কতটুকু টাকা আমরা জাস্ট একটু বেশি খরচা করছি অথচ কত বেশি আমরা তার থেকে রিটার্ন পাচ্ছি। হ্যাঁ, তো দামের ব্যাপার নিয়ে আশা করা যায় আর কারোর কোনো কনফিউশন আমাদের থাকবে না। হ্যাঁ, জাস্ট ওকে আমি একটা প্রশ্নই করব যে তোমাকে একটা প্রশ্ন করি যে এই ধরনের প্রোডাক্ট আমি শুনেছি যে আরো কিছু কিছু পাওয়া যায়, তো আমাদেরটার মধ্যে কি বিশেষ গুণ বা আমাদেরটার মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে লোকে বাজারে যেটা পাওয়া যায় সেটা বাদ দিয়ে আমাদেরটা নেবে? খুব ভালো প্রশ্ন, এটা অনেক চাষিও আমাকে করে থাকে। তো বেসিক্যালি বাজারে যেগুলো আছে সেগুলো বাজারে আঠা বলে পরিচিত, তা সেই আঠাটা যেটা আঠা যদি জলের সাথে বা পেস্টিসাইডের সাথে গুলে গাছের পাতায় স্প্রে করা হয় তাহলে গাছের ওপরে, আমরা ছোটোবেলায় কী পড়েছি যে গাছের পাতা হচ্ছে রান্নাঘর গাছের, তা সেই মাটি থেকে তারা জল শোষণ করে, সূর্যালোক নেয়, সালোক সংশ্লেষ করে গাছের গোটা শরীরে খাবার পাঠায়। তা সেই পত্র রন্ধ্রগুলো যদি বন্ধ হয়ে যায় সেই সালোক সংশ্লেষটা ঠিকমতো হতে পারে না, সেক্ষেত্রে গাছের মানে স্বাস্থ্য নিয়ে একটা প্রশ্ন উঠেই যায়। তা সেক্ষেত্রে আমরা মানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোনোভাবেই গাছের পত্ররন্ধ্র বন্ধ করে না, কোনো সাইড এফেক্টের নেই এবং খুব স্বাভাবিকভাবেই আমরা যদি আমাদের খাবার জায়গা কোনটা মুখটা এটাকে যদি আমরা স্টিচ করে দিই, 3 দিন রেখে দিই, তাহলে কিন্তু কী হবে যে আমাদের মানে আমরা খাবার পাবো না, আমরা দুর্বল হয়ে যাবো। সেক্ষেত্রে গাছের হয়তো পেস্টিসাইডটা গাছের পাতায় লাগিয়ে দিচ্ছে বা বাজারের যেগুলো আছে, কিন্তু আলটিমেটলি অন্য সাইড এফেক্ট হওয়ার জন্যে
সেই মানে গাছটা আরো দুর্বল হয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু মার্কেটেরটা ব্যবহার না করে আমাদেরটা ব্যবহার করাই ভালো।